দেন বাবা ও ভাইয়ানেরা কোথায় সে জায়গা বাবা হজের তিনটে ফরজ হজের তিনটে ফরজ প্রথম নাম্বার হলো ইহরাম পরিধান করা তৃতীয় নাম্বার হলো জিহাদ চাঁদের 9 তারিখে আরাফার ময়দানে হাজির হওয়া 9 তারিখে আরাফার ময়দানে যদি হাজির না হয় হজ কবুল হবে না ও ভাইয়ানেরা তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাবা তওয়াফ করা এই তিনটে হলো ফরজ হজের ফরজ নির্দিষ্ট মেকা থেকে ইহরাম পরিধান করা তৃতীয় নাম্বার কি বলেছে আরাফার ময়দানে হজের 9 তারিখে জিহাদ চাঁদের 9 তারিখে আরাফার ময়দানে হাজির হতে হয় প্রত্যেক হাজিকে হাজির হতে হয় আর কিনা আল্লাহ পাকের কাবা তওয়াফ করা কেন নবী আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়াতে বিশাল দুনিয়াতে আল্লাহ দরবারে কানতে 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 ওই আমার আল্লাহ পাক আরাফার ময়দানে দুজনকে এক জায়গায় করে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলবেন কত কান্না কেঁদেছে কত কান্না কেঁদেছে আমরা আদমের আওলাদ আদমের সন্তান আমাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে বাবা কাঁদছি আমরা অনুতপ্ত হচ্ছি শুধু তো ওয়াজ শুধু গেরাম নয় এক একটা গেরামে চারটে পাঁচটা করে ওয়াজ মাহফিল হয় পাড়ায় পাড়ায় পরিবর্তন হচ্ছে মসজিদে মুসল্লি বাড়ছে বাবা গেরামে কোরআন তেলাওয়াতের সংখ্যা বাড়ছে আমাদের ঘরের মা বোনেরা সকাল সন্ধ্যা ঘরে বসে কোরআন তেলাওয়াত করছে উঠে যাচ্ছে কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ছে ঠিক না কিন্তু কোন মুসলমানের সংখ্যা বাড়ছে এটা ভাবতে হবে নামধারী মুসলমানের কোনো মর্যাদা থাকবে না ও ভাইয়ানেরা নামধারী মুসলমানের কোনো মর্যাদা আল্লাহর দরবারে থাকবে না আল্লাহ পাক তাকে কবুল করবেন যিনি আল্লাহ পাকের হুকুমকে পালন করবেন আল্লাহর আদেশকে পালন করবেন নিষেধকে বর্জন করবেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই আয়াতের উপরে যিনি আমল করবেন ও ভাইয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কবুল করে নেবেন ও ভাইয়ানেরা মুরব্বি আব্বা জানেরা হযরতে নবী আদম মা হাওয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরাফার ময়দানে একত্রিত করে দিলেন বাবা একত্রিত করে দিলেন হযরতে নবী আদম হাওয়াকে কতদিন দেখেন না হযরতে মা হাওয়া হযরতে নবী আদমকে দেখেন না স্বামী স্ত্রী সামনাসামনি হয়ে শুধুই কেঁদে যায় কেঁদে জারে জার হয়ে যান কেঁদে জারে জার হয়ে যান আল্লাহ পাকের দরবারে কান্দে থাকে ও মুরব্বি আব্বা জানেরা ওই আরাফার ময়দানে যে জাবালে রহমত আছে বাবা ওই জাবালে রহমত ওই জাবালে রহমতে দোয়া চাইলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় আপনার চোখের পানি ঝরলে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে আপনার জীবনের গোনাগুলোকে আমার আল্লাহ পাক ঝরিয়ে দেবেন ও ভাইয়ানেরা আরাফার ময়দানে হাজির হলে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে আপনি যে নেক দোয়া চাইবেন ওই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে কেন কেন সেই নিদর্শন আজও উম্মতি মুহাম্মাদের নসিবে দান করেছে আদম নবী মাহাল সাল্লামের নিদর্শন আজও আছে তো হজ হয় না আরাফার ময়দানে হাজিরা একত্রিত হয় না জাবালে রহমতে দোয়া চায় না আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদেন
সেই দোয়াটা আল্লাহ কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমার নবীর ওসিলায় আল্লাহ পাক সেই দোয়াটাকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের নসিবে দান করেছেন হযরতে নবী আদম কি বলে আল্লাহর কাছে কেঁদেছিলেন ও ভাইয়ানেরা হযরতে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন রব্বানা ইয়া আমার রব জালামনা আল্লাহ আমি জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপরে আমি জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আপনি যদি মাফ না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করুন আল্লাহ আপনি মাফ করুন আল্লাহ পাকের দরবারে নবী আদম আলাইহিস সালাম রোনা জারি করে কেঁদেছিলেন ও ভাইয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা সেই দোয়াটাও আমরাও তেলাওয়াত করি আপনার সকলে পড়ুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা যখন এই দোয়া চাই আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেবেন যেমন আদম নবী দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন হযরতে নবী আদম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরিল হাজির হয়ে যান হযরতে জিবরিল এসে বলেন হে আল্লাহর নবী আদম হে আল্লাহর নবী আদম আপনি যদি এইভাবে কাঁদেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ কবুল করবে না আপনার চোখের পানি কিয়ামত পর্যন্ত যদি এইভাবে চোখের পানি ঝরে আমার আল্লাহ পাক আপনার পানি মোছাবে না তবে আল্লাহ পাক আপনাকে চোখের পানি মুছিয়ে দেবে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহ নবী আদম আপনি জান্নাতের ভিতরে আমার আল্লাহর নামের পাশে আপনি কি নাম দেখেছিলেন জান্নাতের ভিতরে আপনি কি দেখেছিলেন আল্লাহ পাকের মহাবাণী কালেমাটা আল্লাহ জান্নাতের চৌকাঠে লেখা আছে হযরত নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল নবী আদম আলাইহিস সালাম পড়ে নিয়েছিলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পড়ে নিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী আদমের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন আরো জোরে বলুন সংসার জীবন শুরু হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জোড়ায় 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 আওলাদ দিলেন হযরত নবী আদম এবং আমাদের মা হাওয়াকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জোড়ায় 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 আল্লাহ পাক পাঠিয়ে দিলেন তার বান্দা বান্দি দিয়ে প্রথমের দিকে কিভাবে জোড়ায় জোড়ায় হয়েছে যার সঙ্গে যার হয়েছে জোড়ায় জোড়ায় জমজ হয়েছে তার সঙ্গে বিয়ে হয়নি পাল্টা পাল্টি করে বিয়ে হয়েছে এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ পাঠিয়েছেন পরিশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক হযরতে হাওয়ার গর্ভে থেকে আমার আল্লাহ পাক আর জোড়ায় পাঠাননি একজনকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি কে একজন প্রত্যেক আম্মাজান মা সাল্লাম তিনি যখন গর্ভবতী হয়েছেন যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু পরিশেষে একজন এসেছিল পুরুষ হিসাবে ছেলে হিসাবে তিনি কে বলেন তানার সঙ্গে নারী মহিলা আল্লাহ পাঠাইনি জোড়াই পাঠাইনি তিনি হলেন বাবা
আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু মানব করে পাঠাননি আমার আল্লাহ পাক তাকে নবী করে পাঠিয়েছিলেন ও ভাইয়ানেরা তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছিলেন আদমের সন্তান করে পাঠিয়েছিলেন তিনি কে বাবা তিনি হলেন হযরত নবী শীশ আলাইহিস সালাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত নবী শীশ আলাইহিস সালাম ও ভাইয়ানেরা ও মুরব্বী আব্বা জানেরা হযরত নবী শীশ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশ পরস্পর আল্লাহ পাক আমাদের নবী আখিরি নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন